জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে কয়েকজন হুমায়ুন আহমেদ নামক একটি বই লিখেছেন ডক্টর আসিফ নজরুল। সেই বইয়ে ডক্টর আসিফ নজরুল হুমায়ুন আহমেদ সম্পর্কে নানা ঘটনা স্মৃতিচারণ করেছেন। সেসব স্মৃতিচারণমূলক ঘটনা নিয়েই থাকছে আজকে আমাদের এই বিশেষ আয়োজন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আসিফ নজরুল লিখেন, 1994 সালের সেপ্টেম্বরে পিএইচডি করতে আমি লন্ডনে চলে যাই। লন্ডনে যাওয়ার আগের রাতে হুমায়ুন আহমেদের পুরো পরিবারকে খাওয়াতে নিয়ে গেলাম এয়ারপোর্ট রোডের একটা কাবাবের দোকানে। তার বাসায় বহুদিন খেয়েছি, কোনো কোনো রাতে থেকেওছি। মাঝে মাঝে বলতাম তাদের খাওয়াতে চাই একদিন, তিনি হাসতেন। আমার আকাঙ্ক্ষা অবশেষে তিনি পূরণ করলেন বিদেশ যাত্রার আগের রাতে। খাবার টেবিল ঘিরে বসেছি আমরা, আমার সাথে হুমায়ুন আহমেদ, গুলতেকিন আহমেদ, তাদের পুত্র আর তিন কন্যা। মেজ কন্যা শিলার বয়স তখন 13 বছর। তাদের বাসায় গেলে সারাক্ষণ লেগে থাকতো আমার পিছনে, তার দুষ্টামিতে বিরক্ত হতাম, কখনো রেগেও যেতাম। সে রাতে সে কোনো দুষ্টুমি করল না, নোভা আর বিপাশা থাকলো প্রায় মুখ বুঝে। কথা বললেন শুধু হুমায়ুন আহমেদ, মামুলি কথাবার্তা। তার পিএইচডির ঘটনা নিয়ে বইটা পড়েছি ততদিনে, ভাবলাম হয়তো কিছু উপদেশ দেবেন আমাকে। কত মানুষ আমাকে পিএইচডি করা নিয়ে পরামর্শ দিল এতদিন, তিনিও দেবেন এটা ভাবা স্বাভাবিক ছিল, অথচ এটা নিয়ে একটা কথা বললেন না তিনি। তাদের মাইক্রোবাসে করে গিয়েছিলাম, সেটাতেই ফিরলাম। বিদায় নিয়ে চলে আসার সময় গুলতেকিন ভাবে বললেন, শেষ করে তাড়াতাড়ি চলে এসো, উইশ ইউ অল দ্য বেস্ট। হুমায়ুন আহমেদ কিছু বললেন না, হাসি মুখে বিদায় দিলেন। সুখী, সমৃদ্ধ আর আনন্দময় একটা অসাধারণ পরিবারের স্মৃতি নিয়ে লন্ডনে গেলাম। লন্ডনে গিয়ে তাদের সাথে যোগাযোগ ক্ষীণ হয়ে গেল, কিন্তু যখনই দেশে আসতাম তাদের বাসায় যেতাম। তারা তখন ধানমন্ডি 10-এর এ সড়কের নিজের বাসায় উঠেছেন। 1.5-2 বছর পর এসে একবার না একবার তাদের বাসায় যেতাম। হুমায়ুন আহমেদ তখন আরও ব্যস্ত হয়েছেন, আমাকে দেখলে স্নেহের হাসি দিতেন, খেয়ে যেতে বলতেন, কিন্তু কথা হতো কম। 1999 সালে পিএইচডি করে ফিরে আসার পর সময় নিয়ে তাদের বাসায় গেলাম। বুঝতে পারলাম অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে গত 4.5 বছরে। পরিবর্তনটা সুখকর নয়, তার নুহাসপল্লী ততদিনে জমে উঠেছে। তিনি একদিন সেখানে যাওয়ার আমন্ত্রণ জানালেন। বিচিত্রা ততদিনে বন্ধ হয়েছে, শাহাদাত ভাই সাপ্তাহিক 2000 বের করেছেন, আমি সেখানে কন্ট্রিবিউটিং এডিটর। ভাবলাম যাবো যখন নুহাসপল্লীর ওপর একটা কভার স্টোরি করব। তিনি শুনে খুশি হলেন। আলোকচিত্রী ডেভিড বারিকদারকে নিয়ে অনেকটা পথ মাইক্রোবাসে গিয়ে তার সাথে নৌকায় উঠলাম। একটা নৌকায় শুধু আমরা দুজন আর অনেকখানি দূরত্বে রেখে এক কোণে অভিনেত্রী শান্তা ইসলাম। দূর দিগন্তে মিলাতে থাকা সূর্যের ম্লান আলোর দিকে তাকিয়ে তিনি সিগারেট খাচ্ছেন একটার পর একটা। নুহাসপল্লী নিয়ে কি যেন কি বললেন, হঠাৎ আমার মনে হলো প্রগাঢ় কোনো অশান্তি জন্ম নিয়েছে তার মধ্যে। আমি তার কারণ জানি একটু একটু, কিন্তু সেটা নিয়ে কথা বলার মতো সম্পর্ক তার সাথে ছিল না। তিনি আমার চেয়ে 18 বছরের বড় ছিলেন, যতই স্নেহ করতেন বয়সোচিত একটা দূরত্ব রাখতেন আমার সাথে। নুহাসপল্লীতে একদিন গভীর রাতে আকাশ ভরা নক্ষত্রের দিকে তাকিয়ে আছেন, আমাকে দেখে কাছে ডাকলেন, চুপচাপ তার পাশে বসে আছি। হঠাৎ জানতে চাইলেন আমি স্রষ্টায় বিশ্বাস করি কিনা। বললাম হ্যাঁ। কেন করো? বললাম কেন করি, আকাশ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মহাবিশ্ব আমাকে বিভোর করে রাখে কলেজ জীবন থেকে। আকাশের দিকে প্রগাঢ়ভাবে তাকিয়ে থাকলে মনে হয় স্রষ্টা আছেন কোথাও। অনেক সময় নিয়ে তাকে বলি এসব কথা, দেখি জ্যোৎস্নার দিকে গভীর নিমগ্ন হয়ে তাকিয়ে আছেন, মনে হয় না আমার কথা শুনছেন। চা নুহাসপল্লীতে কোনো দিন না গেলে ভালো হতো। সেখান থেকে ফিরে আসার পর তার সাথে আমার সম্পর্কের অবনতি ঘটতে থাকে, তা কোনো দিন আর ঠিক হয়নি, কিন্তু তার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমেনি তাতে। নুহাসপল্লীর হুমায়ুন আহমেদ ছাপা হয় 1999 সালের 15 অক্টোবর। এর প্রায় 13 বছর পর তিনি আমাদের ছেড়ে চলে যান। 7-8 মাস পর শিলার সাথে আমার বিয়ে হয়। শিলার কাছ থেকে বহু গল্প শুনি হুমায়ুন আহমেদের, সেসব গল্প কোথাও ছাপা হয়নি, কোনোদিন হবে না। আমার ধারণা বহু সংগ্রাম করে বহু ঝুঁকি নিয়ে সে আমাকে বিয়ে করেছে মূলত তার বাবার গল্প বলার জন্যই। সেখানে যত দুঃখ, অভিমান, এমনকি রাগ থাক, সবকিছুর পেছনে আছে এক অবিশ্বাস্য বাবার প্রতি অকল্পনীয় ভালোবাসা, আমি জানি তা। মাত্র কয়েকটা বছর হুমায়ুন আহমেদের সাথে ঘনিষ্ঠ ছিলাম আমি। মারা যাওয়ার বহু বছর আগে থেকে তার সঙ্গে আমার দেখা হতো না, কথাও হতো না, কিন্তু তবু তার মৃত্যু সংবাদ শুনে মনে হয়েছিল বুকের ভেতর কিছু যেন খসে পড়ল হঠাৎ। সে শূন্যতা কোনোদিন পূরণ হবে না কোনোভাবে, না আমার, না তার একজন পাঠকেরও। হুমায়ুন আহমেদ আছেন এখন অন্য এক ভুবনে, আমাদের ধরাছোঁয়া দেখার পৃথিবীর চেয়ে সম্পূর্ণ অচেনা এক জগতে।